বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের আবেদন পত্র কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে কথা বলবো। তো তার আগে প্রথমে বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি এখানে তোমাদের সামনে একটা প্রশ্ন লিখেছি আবেদনপত্র, যে মনে করো তুমি নাফিজ অথবা নাবিলা, এভাবে তোমাদের থাকতে পারে পরীক্ষার প্রশ্নে, যে মনে করো তুমি নাফিজ অথবা নাবিলা, একটা ছেলে একটা মেয়ে, তুমি যদি মানে ছাত্র হও তাহলে নাফিজ তোমার নাম হবে, আর যদি তুমি ছাত্রী হও তাহলে তোমার নাম নাবিলা হবে। সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে, মনে করো তুমি নাফিজ নাবিলা এখানে যেহেতু আছে, তাহলে তোমাকে আবেদনপত্র শেষে অবশ্যই যদি তুমি ছাত্র হও তাহলে নাফিজ, আর ছাত্রী হলে নাবিলা লিখবা। তো লক্ষ্য করো, রাঙামাটি ফটিকছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, নবম অথবা দশম দুই ক্লাসের জন্যই হবে, সেজন্য আমি নবম দশম দুটোই লিখেছি। যে কোনো একটা তুমি যে শ্রেণীতে হোক করবে সেই শ্রেণী লিখবা। রাঙামাটি, আমি কোথাকার নাম ঠিকানা দিয়েছি, রাঙামাটি ফটিকছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে বিদ্যালয়ের প্রধানের কাছে আবেদন। তাহলে এখানে কিসের কাছে আবেদন বলছে? বিদ্যালয়ের প্রধানের কাছে আবেদন কী বিষয়ে? শিক্ষা সফরে। তাহলে এরকম পরীক্ষার প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা প্রথমত শুরু করবে এইভাবে, যে প্রথম স্টেপে তোমরা তারিখ লিখবা। তারিখ এইভাবে লিখবা, মনে করো আজকে আমি কত তারিখ, আজকে আমাদের 23 কীটা 7 মাস, জুলাই 2020। আমি তারিখ লিখলাম প্রথমে কত, 23 জুলাই 2020। এখন আমি তারিখের পর কি লিখব, বরাবর কি লিখব, বরাবর 23 জুলাই 2020 বরাবর কি লিখবো, প্রধান শিক্ষক। যেহেতু প্রধানের কথা বলা হয়েছে প্রধান শিক্ষক লিখব আমরা। এভাবে কি আমরা এভাবে আবেদনপত্র লিখে আসতে পারি, এভাবে নিয়মগুলো আছে আমাদের। কারণ 23 জুলাই 2020 তারিখ প্রথমে, তারপর বরাবর প্রধান শিক্ষক, ঠিকানা কোথাকার আছে, ফটিকছড়ি উচ্চ বিদ্যালয়, আমরা বিদ্যালয়ের নাম লিখব ফটিকছড়ি উচ্চ বিদ্যালয়, কোথায় এটা, রাঙামাটি। তাহলে আমরা রাঙামাটি লিখলাম, ফটিকছড়ি উচ্চ বিদ্যালয় রাঙামাটি। বিষয় কি, এবার আমরা বিষয় দেবো, বিষয় কি জানতে চাওয়া হয়েছে, যে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি। তাই লিখবো আমরা এখানে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিয়ে আবেদন পত্র, আমরা বিষয়টা লিখলাম এখানে, যে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দিয়ে আবেদন পত্র। তারপর কি লিখবো এখানে, জনাব, কি লিখবো, জনাব। তাহলে একটা জিনিস লক্ষ্য করবে, আমরা চিঠির বরাবর তারিখ যেখান থেকে শুরু করছি এই কি এই সোজাই আমরা এদিকে সবগুলো লাইন লিখবো, জনাব লিখবো। লেখার পর আমরা এখানে লিখবো যে সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নবম অথবা দশম, তোমরা যে শ্রেণীতে পড়বে সেই শ্রেণীর নাম লিখবে। আমি দুটোই লিখে দিচ্ছি এখানে, শ্রেণীর শিক্ষার্থী আমরা না আমরা না সরি আমি শ্রেণীর সরি আমি একটু ভুল করে ফেলেছি, একটু লক্ষ্য করো, এখানে এখানে আমরাই দেই, আমাদের আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর শিক্ষা
সফরে যাওয়া হয় কিন্তু এ বছর শিক্ষা সফরে যাওয়ার এ বছর শিক্ষা সফরে যাওয়ার তেমন কোনো আগ্রহ দেখছি না কেননা শিক্ষা সফর আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষা সফর আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অংশ এর মাধ্যমে আমরা বাইরের জ্ঞান বাইরের জ্ঞান সম্পর্কে এবং সেই বিষয় সম্পর্কে জানতে পারি আমরা বগুড়ার পুন্ড্রু পুন্ড্রুনগর সম্পর্কে বইয়ে অনেক পড়েছে কিন্তু বইয়ের পাশাপাশি আমরা বাস্তবে তা দেখতে পেলে আরো অনেক জ্ঞান অর্জন করতে পারব তাই এবার আমরা সকলে মিলে বগুড়ার প্রাচীন নগর পুন্ড্রু নগরে যেতে চাই অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন উক্ত বিষয় বিবেচনা করে আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি
স্থানে আপনার সুমহান মর্জি হয়। এই পর্যন্ত আমরা লিখব, এখন আমরা আসবো ফিনিশিং এ, যে নিবেদক নিবেদক অথবা নিবেদিকা। আমরা কেন নিবেদিকা লিখব, যে যদি স্ত্রী মানে তোমরা যদি মানে ছাত্রী হও তাহলে নিবেদিকা, আর যদি ছাত্র হও তাহলে নিবেদক, তাহলে নিবেদক অথবা নিবেদিকা। যে শ্রেণী থেকে লিখবো তুমি, যদি তুমি যদি নবম শ্রেণী থেকে লেখো তাহলে নবম শ্রেণী, আর দশম শ্রেণী থেকে লিখলে দশম শ্রেণী, তাহলে আমি নবম অথবা দশম আমি দুটোই বলছি। তোমরা যে শ্রেণীতে পড়বে সেই শ্রেণীর সম্পর্কে লিখবা, নবম অথবা দশম শ্রেণীর পক্ষ থেকে যদি তুমি ছাত্রী হও তাহলে মেয়ে কি নাম দেওয়া আছে এখানে, নাবিলা, অথবা ছাত্র হলে নাফিস, তাহলে মোহাম্মদ আর মুসাম্মাদ দিয়ে তুমি সেই নামটি লিখবা এখানে। তাহলে মোহাম্মদ অথবা মুসাম্মাদ দিয়ে তুমি যেটা হবে সেটা লিখবা, নবম অথবা দশম শ্রেণী তুমি যে শ্রেণী থেকে হবে সেই শ্রেণী লিখবা। লেখার পরে রোল রোলটা লিখবা তুমি এখানে। এইভাবেই আমরা একটা কি আবেদনপত্র লিখতে পারি। তোমরা আবার লক্ষ্য করো, একটা তবে জিনিস বিষয় আছে এখানে, যে যখন তুমি আবেদনপত্র লিখবে তোমার আবেদনপত্রের প্রথমত এই তারিখ থেকে বিষয় পর্যন্ত একই থাকবে, সব কিছুই একই থাকবে, শুধু এই ফটিকছড়ি উচ্চ বিদ্যালয়ের এখানে ফটিকছড়ি না থেকে অন্য কোনো ঠিকানাও থাকতে পারে, রাঙামাটি না থেকে অন্য কোনো জেলার নামও থাকতে পারে। আবার এখানে বিষয় শিক্ষা সফরে যাওয়ার অনুমতি, শিক্ষা সফরে না গিয়ে এখানে অন্য কোনো বিষয়ও থাকতে পারে, প্রশংসাপত্র সেও হতে পারে, অন্যান্য বিষয়েও হতে পারে। আর আবেদনপত্রের যে বিষয়টা লক্ষ্য করবে তোমরা, যে জনাব লিখে সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে যে শ্রেণীতে তুমি পড়বে সেই শ্রেণীর নাম উল্লেখ করবে, নবম অথবা দশম শ্রেণীর শিক্ষার্থী, এ পর্যন্ত লেখাটা থাকবে। আর শেষ ফিনিশিং এ এসে অতএব মহোদয়ের নিকট আগুল আবেদন উক্ত বিষয় বিবেচনা করে আমাদের শিক্ষা সফরে যাওয়ার অনুমতি জানে, আপনার সুমহান মর্জি হয়, নিবেদক অথবা নিবেদিকা যে শ্রেণী থাকবে সেই শ্রেণীর পক্ষ থেকে তোমার নাম এবং রোল লিখবে। আসলে আমাদের এই যে আমি যে কথাগুলো বললাম এখানে, যে আমি দেখে দিচ্ছি আবার হাত দিয়ে দেখো, কলম দিয়ে দেখো, এই থেকে এই পর্যন্ত এবং এই থেকে এই পর্যন্ত এই বিষয়গুলো প্রত্যেকটা আবেদনপত্র বিষয়ে সেম সেম থাকে, শুধু একটু প্রাসঙ্গিক বিষয় যেটা আছে সেটা চেঞ্জ করতে হয়, আর নিবেদক নিবেদিকার এখানে শুধু একটু চেঞ্জ করতে হয়, ছাত্র অথবা ছাত্রীর উপর সেটা ডিপেন্ড করে। আর মাঝখানের যে লেখাগুলো আছে এই মাঝখানের লেখাগুলো যে বিষয়ের উপর তুমি লিখবে সেই বিষয়ের উপরই কথাগুলো লিখতে হবে। তো এইভাবেই তোমরা যদি আবেদনপত্র সুন্দরভাবে তোমাদের নিজের মন থেকে বইয়ে যেটা আছে সেটাই সেভাবেই লিখতে হবে, তা না, তুমি একটা বই আবেদনপত্র বই থেকে আবেদনপত্র করার পর তুমি কী বুঝলে, তুমি কতটুকু অনুধাবন করতে পারলে বা কতটুকু তুমি তোমার মেমোরিতে নিতে পারলে, সেই অনুপাতেই তুমি সুন্দরভাবে তোমার ব্যক্তিগত উদ্যোগে বা তোমার ব্যক্তিগত অভিমত থেকে তুমি তোমার নিজের মতো করে আবেদনপত্র লিখতে পারবো। তবে আবেদনপত্র লেখার আগে অবশ্যই এই ফরম্যাটগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে, এবং এই লক্ষ্যগুলো লক্ষ্য রাখবে এই কারণেই যেন এইগুলোতে ভুল না হয়। আর এই এই বিষয়গুলো যদি তোমাদের একটু কি ধরাছোঁয়ার বাইরে হয়ে যায় তখন তুমি নম্বর কম পাবে, আর এই বিষয়গুলো যদি তোমাদের সম্পূর্ণ সঠিক থাকে তাহলে তুমি, আমার বিশ্বাস, তুমি পরীক্ষায় ভালো ফলাফল করবে। তো আজ এ পর্যন্তই, তোমাদের অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।